তাহলে স্বামী স্ত্রীর মিল মহব্বত দরকার আছে না নাই তো সেই মিল মহব্বতের একটা দোয়া আছে দোয়াটা যদি কেউ পড়ে কোরআনের ওই আয়াতটা যদি কেউ পড়ে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী উভয় উভয়ের চোখের দিকে তাকিয়ে আয়াতটা পড়লে স্বামী স্ত্রী উভয়ের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে সে আমলটা কি আপনারা শিখবেন কার কার শিখার দরকার আছে দেখি টান টান করে আল্লাহকে দেখান তো দেখেন সভাপতি সাহেব একজনের ঘরে শান্তি নাই তাই দোয়া শিখতে চাচ্ছে ওই দেখেন 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 ভাই দোয়াটা শিখাবো আমার সাথে সাথে সকলে পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম অনেকে পড়লেন না তো আবার বলেন বিসমিল্লাহির রহমানির হাদিস শরীফের মধ্যে আছে পুরো 30 পারা কোরআনের মধ্যে যা আছে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে তাই রাখছেন সুবহানাল্লাহ কোন ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাই রাখছেন আরে বিসমিল্লাহর মধ্যে আল্লাহর তিনটা নাম আছে কয় নাম আল্লাহ আল্লাহর একটা জাতি নাম রহমান আর রহিম আল্লাহর গুণবাচক নাম কথা কোন এই যে আল্লাহর রহমান আর রহিম দয়াল দাতা নাম এই বিসমিল্লাহ শরীফ যদি কেউ পাঠ করে তার ভিতর থেকে অহমিকা দূর হইয়া আল্লাহ রাব্বুল আলামিন রাগ গোসা দূর কইরে মিল মহাব্বত পয়দা করে দেন হয়তো অনেকে চিন্তা করলেন হুজুর এই আবার এত কিছু এই বিসমিল্লাহ তো সব রে ভাই ইন্নাহু মিন সুলেমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহর আমল ধরেন দেখবেন অনেক শান্তি পাবেন সব নেক কাজের শুরুতে আজ থেকে বিসমিল্লাহ বলবো রাজি আছেন ইনশাআল্লাহ সব নেক কাজের শুরুতে তাই বলে আবার বদ কাজের শুরুতে দেন বিসমিল্লাহ করেন না বিড়ি ধরাইতে বিসমিল্লাহ গাঁজা খাইতে বিসমিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হ্যাঁ খবরদার কোনো গুনার কাজে বিসমিল্লাহ বলা যাবে না তাহলে ঠিক আছে সকলে ইস্তেগফার পাঠ করি আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম